আমরা কিন্তু এখন আমাদের ইন্টারভিউ সেকশনে সিনিস্টার সাথে কথা বলতে চাই যেহেতু তারা চিকেন ডিনার টপ এলো আজকে এখান থেকে দেখবো সিনিস্টার ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেইন ফাইনালি আ চিকেন ডিনার फ्रॉम योर গাইস কেমন লাগছে চিকেন ডিনার পাওয়ার পর অনুভূতিটা শুনতে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে সিরিস্টার খুবই শর্ট অ্যান্ড সিম্পল আনসার দিলেন তিনি আসলে কথাই নয় কাজে বিশ্বাসী সেটা করে দেখিয়েছেন একদম শেষ ম্যাচে তবে আমরা এ ওয়ান টি এম স্পোর্টসের আজকে শুরুটা দেখলাম খুব ভালো শেষটা দেখলাম খুব ভালো হলো যদিও শুরুতে একটু চিকেন মিস হয়েছে বাট মাঝখানে কিন্তু আরও বেটার করা যেতে পারতো টোটাল ইরাঙ্গেল ম্যাচ আছে ছত্রিশটা লিগ স্টেজে মিরামার টোয়েন্টি ফোর আর স্যানেক হচ্ছে বারোটা এখন আই থিঙ্ক ইউ অলরেডি নো দ্য কোয়েশ্চেন কথা হচ্ছে এই এই যে ম্যাচ ম্যাচের কি থার্টি সিক্স ম্যাচেই ড্রপ ফাইটটা অ্যাটেম্প করা হচ্ছে আর আরেকটা কথা স্যান হকে কেন ড্রপটা চেঞ্জ করা হয়েছে ইরাঙ্গেলে কেন করা হয়নি ইরাঙ্গেলে কেন ড্রপ ফাইটটা হচ্ছে অ্যাকচুয়ালি ইয়াসনাতে যে আমাদের আমরা ফাইট নিতেছি তো ইয়াসনাতে আমাদের ফার্স্ট থেকে আমাদের থিঙ্ক ছিল যে আমাদের ইয়াসনা নিয়েই খেলবো অ্যান্ড ইয়াসনাতে অ্যাকচুয়ালি যদি ইয়াসনার ফাইটগুলো দেখা যায় তাহলে কিন্তু দেখবেন আমাদের অনেক ইজি ইজি ফাইটগুলো কিন্তু আমাদের মিস্ট্রেকসের কারণে মানে কি ভুল ফাইটগুলো লুজ করতেছে লাইক আমরা আজকে যে এক ম্যাচে আমরা মরছি ওই ম্যাচে আপনারা দেখবেন যে আমরা কিন্তু ফার্স্টে দুইটা দুইজনের মেরে দিয়েছিলাম টু বি ফোর ফাইট ছিল তো দ্যাট ইজ দ্যাট ওয়াজ ইজি ফাইট ফর আস তো ইজি ফাইটগুলো আমরা ইয়া হইতেছে আর আমাদের যদি মানে কি ইয়াসনাতে যদি বলি তো আমাদের এই প্রত্যেকবার এই এমন এর আগের উইকেও এমনগুলো হয়েছিল লাইক আমরা এর আগেরও একটা তো টু বি ফোর ছিল ওইখানেও একটা ওয়ান বি টুর কারণে আমাদের কিন্তু তো আমাদের ইজি ফাইটগুলো নষ্ট হইতেছে আমরা জাস্ট আমাদের ফাইটে ওয়ার্ক আউট করতেছি আমাদের আরো ইয়াসনাতে স্ট্র্যাটেজি সব কিছু নিয়ে ওয়ার্কআউট করতেছি অ্যান্ড যদি পাইনানের কথা বলা হয় পাইনানে আমরা ইয়ার পায়নার ড্রপটা যদি দেখি বা সেনকে যেহেতু একটা ম্যাচ আমরা যদি পাইনানে ফাইট করি আর পাইনান ড্রপটা কিন্তু একদম মিডেল

আর ইয়াসনাতে যেহেতু থার্ড পার্টি ওই রকম ভাবে হয় না জাস্ট এক ম্যাচে করছিল এসটিআর অনেক বড় স্পেস আমরা প্রপারলি খেলতে পারি জাস্ট আমাদের কিছু সিলিম কারণে আমরা ইয়াসনার ফাইটটা করতে পারতেছি না বাট ইনশাআল্লাহ সুন আমরা প্রপারলি বের করতে পারবো এখানে আমার আরেকটা লাস্ট কোশ্চেন সেটা হচ্ছে পিএমএসএল এর জোন মেটা নিয়ে সিনিস্টারের মতামত কি ভাই পিএমএসএল এর জোন মেটাটা অ্যাকচুয়ালি কি বলবো একজন মেয়েটা আপনারা খেয়াল করছেন কিনা না ফার্স্ট আমাদের যদি সাপোজ ইরাঙ্গেল যদি দুইটা হয় বা মিরামারে যদি দুইটা হয় আমাদের মিরামারে লস থেকে সবচেয়ে হার্ড খেলা হইতেছে ওপরের জোনগুলা আমরা মনে হয় মিনামারে নাইনটি পার্সেন্ট ম্যাচ হ্যাঁ নাইনটি পার্সেন্ট টাইমে ওপরের জোন গেছে আবার যদি ইরাঙ্গেলের কথা বলি আজকের ইরাঙ্গেল মিলিটারিটা পুরাই আনএক্সপেক্টেড ছিল ইরা মাত্র টেন টু টোয়েন্টি পার্সেন্ট হয়তো মিলিটারিতে ছিল ওই জোন শিফ দে মিলিটারিতে চলে গেছে তো জোন অনেক বেশি প্রবলেম করতেছে বাট আমরা মেটা আস্তে আস্তে বুঝতে পারতেছি কেমনে কি যেহেতু আমরা এই জোনে খুব একটা খেলে অভ্যস্ত না যারা আপনারা খেলা দেখেন আপনারা কাস্টিং করেন আপনার আমরা যে লবিতে খেলি এরকম কিন্তু জোন মেটা থাকে না লাইক সেকেন্ড জোন যে ছোট হয়ে যায় শিফট দেয় তো আমরা এটা অ্যাডাপ্ট করার ট্রাই করতেছি আপাতত আমরা বুঝছি জোন মেটাটা কেমনে কাজ করতেছে তো এন্ড আই থিঙ্ক বেটার রেজাল্ট আসবে বেশ ভালো একটা স্টার্ট হয়েছে থ্যাংক ইউ সো মাছ সেনিস্টার আপনাকে জয়েন করবার জন্য শুভকামনা থাকবে বাকি দিনগুলোর জন্য ইনশাআল্লাহ আমরা বাংলাদেশি টিম ওয়ান এবং কে এস দুটোকেই একদম টপ ফাইভে দেখতে পারবো এবং গ্র্যান্ড ফাইনালে তো অবশ্যই দেখতে পারবো অল দ্য বেস্ট ফর দ্য নেক্সট বেস্ট অফ লাক সেনিস্টার থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ